আমরা শুধু এই বিষয়টা না, প্রত্যেকটা বিষয়ে আসলে আইনে আছে, ধারায় আছে, কিন্তু বাস্তবায়নে নেই। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা বিষয় রিইনস্টেট করার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি, বিশেষ করে শ্রমিকদের যে অধিকারের ব্যাপারগুলো আছে, যারা শ্রম কর্মক্ষেত্রে আহত হন কিংবা নিহত হন তাদের ক্ষতিপূরণের ব্যাপারে শ্রম আইন অনুযায়ী তারা এটা ক্লেম করতে পারেন, এবং ক্লেম করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, তার ভিত্তিতে তাদেরকে সেই ক্ষতিপূরণটা দিতে হয়। কিন্তু আমরা দেখেছি এই বিষয়টা আসলে বাংলাদেশ লেবার অ্যাক্টে আছে, কিন্তু এর বাস্তবায়নটা সেভাবে হয় না। তো এটা করার ক্ষেত্রে, এটাকে আরও কার্যকর করার জন্য আমরা কাজ করছি, এবং একই সাথে শ্রম আদালত সহ আরও যে অর্গানগুলো আছে সেগুলোকে আরও কীভাবে সক্রিয় করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। এছাড়াও আমাদের যে ডাইফ আছে, সাধারণত এই বিষয়গুলো মাঠ পর্যায়ে ডাইভ দেখে থাকে, কাছ থেকে একটা অভিযোগ আসে যে সরকার সবসময় মালিক পক্ষের হয়ে কথা বলে, কিন্তু এখন থেকে সরকার শুধু মালিক পক্ষের হয়ে কথা বলবে না, মালিক পক্ষেরও স্বার্থ রক্ষা করতে হবে, এবং একই সাথে শ্রমিকদের স্বার্থ সবার আগে রক্ষা করতে হবে, এবং সবার স্বার্থ রক্ষার ভিত্তিতেই আমাদের ইন্ডাস্ট্রি সফলতার দিকে যাবে। 2013 সালে যেই রানা প্লাজা ট্র্যাজেডির পরে মূলত যে ওয়ার্ক প্লেস সেফটি সহ এই বিষয়গুলোতে আমাদের টনক নড়েছিল। তো 2014 সালে আমাদের এক্সপোর্ট গার্মেন্টসের এক্সপোর্ট ছিল $16 বিলিয়ন। তো যখন আমরা এই ইনভেস্ট করলাম এই ওয়ার্ক প্লেস সেফটি সহ শ্রমিকদের আরও ইয়ার বিষয়গুলোতে, তো এখন তো আমাদের এই ইনভেস্টমেন্টের পরে 2-3 বছরের একটা প্রক্রিয়ার পরে কিন্তু আমাদের কারখানাগুলোর উন্নতি ঘটেছে, এবং পৃথিবীতে আমাদের কিছু কিছু এমন কারখানা আছে যারা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সামনের দিকে আসে, টপ 10-এর মধ্যে আসে। তো এই ইনভেস্টমেন্টটা যেটা আমরা শ্রমিকদের জন্য করেছি, ওয়ার্ক প্লেস সেফটি সিকিউরিটির জন্য করেছি, সেটা এটা তো পেড আপ করেছে আমাদেরকে, এবং এখন এসে আপনারা দেখবেন যে আমাদের গার্মেন্টস এক্সপোর্ট $42 বিলিয়ন। তো আমি মনে করি যে এখন আমাদের এরকম একটা স্কিম নেওয়ার সময় এসেছে আবার, যে আমরা শ্রমিকদের সহ তাও এছাড়াও আরও যারা মিড লেভেলের অফিসার আছেন, এছাড়াও যারা এই ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত, সবার প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকেও তাদের যেই রেসপন্সিবিলিটি এবং রাইটস সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে, এবং এই আমাদের মন্ত্রণালয়ের প্রত্যেকটা উইংকে আরও সক্রিয় এবং তারা যেন তাদের দায়িত্বগুলো ভালোভাবে পালন করে এগুলো নিশ্চিত করার মাধ্যমে আমরা এরকম একটা স্কিম হাতে নিতে পারি, যার মাধ্যমে এই আমাদের যেই $42 বিলিয়ন যেই সংখ্যাটা, এটা আফটার 5 ইয়ার্স আমরা আরও বৃদ্ধি করতে পারি, এবং গার্মেন্টস শিল্পে পৃথিবীতে আমরা প্রথম স্থান নিতে পারি। এটা তো একটা কালেক্টিভ অ্যাপ্রোচের বিষয়, এটা এমন না যে শুধু শ্রমিকদের স্যালারি বাড়িয়ে দিলেই ঠিক হয়ে যাবে কিংবা এই মালিকদের সকল সুযোগ সুবিধা দিলেই হয়ে যাবে। শ্রমিকদের রাইটসের জায়গায় এবং শ্রমিকদের জন্য এবং ওয়ার্ক প্লেস সেফটি অ্যান্ড সিকিউরিটি যদি আমরা ইনভেস্ট করি, এটা আলটিমেটলি আমাদের যে সম্পূর্ণ ইন্ডাস্ট্রির সাইজ বৃদ্ধি থেকে শুরু করে যারা ফরেন বায়াররা আছেন তাদের কনফিডেন্সটাও আসে, এবং সেক্ষেত্রে তারাও আমাদের থেকে আরও পণ্য নেওয়ার ক্ষেত্রে আগ্রহী হয়। তো সব কিছু মিলে এটা একটা কালেক্টিভ অ্যাপ্রোচ, কালেক্টিভলি শ্রমিক মালিক এবং সরকার সবাই মিলে যদি আমরা ইন্ডাস্ট্রিকে ভালো দিকে নিতে পারি, তো এটা আমাদের বাংলাদেশের জন্যই আসলে সুফল বয়ে আনবে।